পাঁচজনক ছাত্র আশাকর্মী শহীদ হয়েছিল। আজি 35 বছৰৰ পিছত আসলে আমি আবক্ষ মূর্তি আমি নির্মাণ করেছো। আর মরুণি গাঁথনিবাড়ী চাহ বাগিচার ঠিক কাষতে কাঠকটিয়া তিনিআলিত এই ঘটনাটি সংঘটিত হয়েছিল 7 জুন 1988। আটছার আসলে যে 20 দফিয়া দাবি সেই সময় আরম্ভ হয়েছিল, সেই দাবিক লৈ আন্দোলন, আর সেই দাবিক লৈ আসলে আমার পাঁচজনক শহীদ হয়েছিল 1988। 1992 আমার আরো এজন শহীদ হল আনন্দ খালখ, তারপরে 2009 চনত আমার আরো 5 জনক আশাকর্মী শহীদ হল। গতি সমূহ আশাকর্মীক শেহতিয়াক 2019 কা আন্দোলনত ঈশ্বর নায়কে শহীদ বরণ করলে আশার এজন কর্মী, এই সকলকে আসলে স্মরণ করে আজি দিন আমার শহীদ দিবস প্রতি বছরে উদযাপন করো। কেন্দ্রীয় ভিত্তিতে আমি বহু বছর পাতা নাছিল, এই বছর আমি কেন্দ্রীয় ভিত্তিত পাতিল, যেহেতু শহীদ সকলের আবক্ষ মূর্তি ইয়াতে হয়েছে। প্রথম কথা হয়েছে যে শহীদ সকলের ত্যাগর শহীদ সকলে যার কারণে যুদ্ধ দাবিক লো আন্দোলনের কারণে শহীদ বরণ করলে, সেই দাবি সমূহ আজির তারিখ আরো অধিক প্রাসঙ্গিক হয়ে গেছে। বিশেষভাবে চাহ জনগোষ্ঠীর জনজাতিকরণের দাবি, ভূমিপত্রার দাবি, বাগিচা শ্রম আইনের সংশোধনের দাবি, আর সমান্তরালভাবে বসবাস করা চাহ জনগোষ্ঠী সমাজখনের আর্থ সামাজিক উন্নয়নের গোটেই কথাবিলাক আসলে আজির দিন আরো অধিক প্রাসঙ্গিক হয়ে পড়ছে। আর আটছায় এই আন্দোলনের যা দায়বদ্ধতার আন্দোলন আমি করে আইসো দীর্ঘ দিন, এই আমার মহারাজত জয়ন্তী বর্ষ 75 বছর আমি অতিক্রম করলো, আর সেইভাবে আমি ভাবিছো আজির দিনটার আসলে আমি আরো অধিক শক্তিশালীভাবে মূল দাবি সমূহ আমি লোক লাগবে জনসাধারণক লগত লৈ। আর এবার 35তম যে শহীদ দিবস, এই শহীদ দিবস আমার কারণে আরো একটা কারণ ব্যতিক্রম। আমি আসলে কোনো সরকারি বেসরকারি অনুষ্ঠান প্রতিষ্ঠানের কোনো ধরনের চান্দা আমি সংগ্রহ করা নাছিল, কোনো দান বরঙণি আমি লওয়া নাছিল, আর সম্পূর্ণরূপে আটছার প্রতিজন কর্মীর ব্যক্তিগত অরিহণারে আমি শহীদ দিবস এবার উদযাপন করেছিল। আর সকল আটছার কর্মীর যকুণ্ঠ সঁহারি আমার এই অনুষ্ঠানটির প্রতি, তাই সেইটাই প্রমাণ করেছে যে আটছার আমার কর্মী সকল আজি তারিখতো শহীদ সকলের প্রতি, শহীদ সকলের বলিদানের প্রতি যে অকৃত্রিম শ্রদ্ধা আছে তাক প্রতিপন্ন করেছে। বিভিন্ন প্রান্তরপা আমার আটছার লড়া সকল ইয়ালে কর্মী সকল আইছে, আর সকলে আমালে আর্থিক সহযোগিতা আগবাইছে অনুষ্ঠানটির কারণে, আর যার কারণে আমি সক্ষম হলো কোনো বেলেগ অনুষ্ঠান প্রতিষ্ঠানের দান বরঙণি নলাক, কোনো ব্যাপারীর ওসরে নোযাক আসলে আমি অনুষ্ঠানটি পাতিলে সক্ষম হয়েছো। আর যার কারণে এই একটা ডর অনুভব আমার কারণে, কারণ আমি নিজে নিজাববিয়াকে আমি অনুষ্ঠানটি করলো, আর ইয়ারপর আমি আসলে ভবিষ্যৎ দিনত মানে ভাবো যে বহু কিছু সংগঠনটে লাভ করেছে আজির দিন, একটা অনুপ্রেরণা। আজি খুব বেশি এইকদিন গরম আছে, আজির দিন টেম্পারেচার বহুত কমিছে, মানে ভাবো যে কোরবাদ এই নিরিহ যখন শহীদ ছাত্রকর্মী আছে কোনো রাজনীতি নাছিলে, অষ্টম নবম শ্রেণীর ছাত্র হঠাৎ ঢুকাইছিল, মনে ভাবো যে শহীদের আত্মায় আজি আমাকে আশীর্বাদ করেছে, আর যার কারণে প্রত্যেকজন সদস্যর বাবে আজি একটা বিশেষ দিন, চাহ জনগোষ্ঠী সমাজখনের বাবু আজি একটা অতি স্মরণীয় দিন। আজির দিনটিতে আমি 5 জনক আমার সেই তাহানিতে ফুলকমলিয়া ছাত্রকামী জনগোষ্ঠীটার উত্থানের বাবে আন্দোলনের কার্যসূচী তেখেতক প্রাণাহতি দিবল হয়েছিল, আর আজি এই পঞ্চশহীদ দিবসের লগতে আপনাদের জানে যে এক বিশেষ দুর্ঘটনাত আকো ডিকমর আকো আমার 5 জন ছাত্র মৃত্যুবরণ করবল হয়েছিল, গতি সকলকে আজি শ্রদ্ধাঞ্জলি এতে আমি জ্ঞাপন করছো। আর নিশ্চিতভাবে যেত উদ্দেশ্য আসলে জনগোষ্ঠীটার কারণে আজি প্রাণ আহতি দিলে, আজি আমি নিশ্চিতভাবে ইয়ারপ্রাই প্রতিজ্ঞাবদ্ধ হব লাগিব যাতে জনগোষ্ঠীটোর যেটু সপন আর সেই প্রাণহতি দিয়া সকলের যেটু সপন ইয়াক যাতে বাস্তবিত করবর কারণে অসম শান্তি ছাত্র সন্থার মঞ্চের জড়িয়ে যিখিনি দায়িত্ব আমার সকলরে আছে সেই দায়িত্বখিনি যাতে আমি সকলে নিষ্ঠা আর সততা পালন করি। ময়ও এটা সময়ত অসম শান্তি ছাত্র সন্থার লগতে আসিল, এখেতকল যেতিয়া শহীদ হয়েছে প্রথম বছর মানে মানে তিনিচুকীয়া ব্রাঞ্চর দায়িত্বত আসিল, গতি আজি মানে সকলের আশীর্বাদত শ্রমমন্ত্রী হিসাবে আছো। আর নিশ্চিতভাবে জনগোষ্ঠীটার উত্থানের বাবে মূল মন্ত্রী হিসাবে যিখিনি দায়িত্ব সেই দায়িত্বখিনি মানে নিষ্ঠা আর সততার পালন করবর কারণে চেষ্টা করছো, কিন্তু তথাপিও আজিও মানে অনুভব করো যে বহু কামই রয়ে গেছে, যাক কাম আমি অতি গুরুত্ব সহকারে করবল আছে। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া
অসমত বসবাস করা প্রত্যেকটো জাতি জনগোষ্ঠীর লগতে আমাৰ চাহ জনগোষ্ঠী আদিবাসী সমাজখনকো সমানভাবে আগুৱাই লৈ যাবৰ বাবে তেওঁ যথেষ্ট প্ৰয়াস কৰিছে। আৰু আপোনালোকে জানে যে বৰ্তমান চাহ বাগিচা অঞ্চলত বিশেষভাৱে আজি যদি চৰকাৰী আঁচনিবিলাক প্ৰৱেশ কৰিছে কেৱল মাত্ৰ আমাৰ এইখন চৰকাৰৰ দিনতে প্ৰৱেশ কৰিছে। ইতিমধ্যে আমি প্ৰথমবাৰৰ বাবে চাহ বাগিচাত মডেল হাই স্কুল নিৰ্মাণ কৰিছোঁ। ব্ৰিটিছে বনাই যোৱা প্ৰাথমিক বিদ্যালয়ৰ বাদে শিক্ষাৰ ব্যৱস্থা কোনো ধৰণৰ নাছিল। প্ৰথমবাৰৰ বাবে আমি যোৱা বছৰ আমি প্ৰায় 119টা হাই স্কুল প্ৰতিষ্ঠা কৰিছিলোঁ আৰু এই বছৰৰ পৰা আমি 100টা মডেল হাই স্কুল নিৰ্মাণ কৰিবৰ কাৰণে কাম আৰম্ভ কৰিছোঁ। আৰু লগতে হাই ছেকেণ্ডেৰীও উচ্চ বিদ্যালয়সমূহত আমি ইতিমধ্যে আমি কাম আৰম্ভ কৰিছোঁ। গতিকে এতিয়া এখন চাহ বাগিচাত এজন ছাত্ৰই ক্লাছ ছিক্সৰ পৰা ক্লাছ টুৱেলভলৈকে বাগানখনেৰে তেওঁলোকে শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰিব। আৰু আপোনালোকে জানে যে বহু এনে ছাত্ৰ ছাত্ৰী আছিলে আৰু তেওঁলোকে দূৰলৈ হাই স্কুললৈ যাব নোৱাৰিছিলে, তেওঁলোকৰ বাছ ভাড়া নাছিল, তেওঁলোকৰ চাইকেলৰ ব্যৱস্থা নাছিল, যাৰ কাৰণে তেওঁলোকে তেওঁলোকৰ শিক্ষা জীৱনটো সমাপ্ত কৰিবলগীয়া হৈছিল। এই কথাবিলাক চিন্তা কৰিয়ে ভিতৰুৱা অঞ্চলবিলাকত প্ৰথমে আমি হাই স্কুলবিলাক নিৰ্মাণ কৰিছোঁ যাতে তেওঁলোকে অন্তত হাই ছেকেণ্ডেৰীলৈকে নিজৰ চাহ বাগিচাখনতে তেওঁলোকে শিক্ষা গ্ৰহণ কৰিব পাৰে। ইতিমধ্যে আপোনালোকে জানে যে আমি চাহ বাগিচাৰ প্ৰায় 419টা যিটো মালিকাধীন প্ৰাথমিক বিদ্যালয় আছিলে উক্ত বিদ্যালয়সমূহত আমি ইতিমধ্যে দুজনকৈ চৰকাৰৰ তৰফৰ পৰা টেট শিক্ষা প্ৰদান কৰাৰ লগতে সকলোবিলাক সা সুবিধা উক্ত বিদ্যালয়সমূহত দিয়াৰ কাৰণে আমি ব্যৱস্থা কৰিছোঁ, য'ত নেকি শিক্ষকসকলৰ যি প্ৰশিক্ষণ, আমাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ ইউনিফৰ্ম, মিড ডে মিল, বিল্ডিং গ্ৰাউণ্ডৰ বাবে পুঁজি আদি কৰি পেলাই সকলোবিলাক ব্যৱস্থা এতিয়া চৰকাৰে কৰিব। তো আশা কৰিছোঁ যে নিশ্চিতভাৱে অসম চাইনিজ ছাত্ৰ সন্থাই বিশেষভাৱে শিক্ষাৰ জৰিয়তে সমাজখনক আগুৱাই লৈ যাবৰ কাৰণে সদায় তেওঁলোকে নিজৰ দায়িত্ব পালন কৰি আহিছে আৰু তেনে ক্ষেত্ৰত আমি এনেধৰণৰ শিক্ষাৰ বাবে অসম চৰকাৰ তৰফৰ পৰাও বিশেষ ব্যৱস্থা কৰিছোঁ। আৰু আগন্তুক দিনতো আমি আশা কৰিছোঁ, ইতিমধ্যে চাহ বাগিচাসমূহত আমি মডেল অংগনবাদী চেণ্টাৰবিলাকো আমি নিৰ্মাণ কৰি আছোঁ। তো গতিকে শিক্ষাৰ প্ৰথম খোজ আমাৰ অংগনবাদীবিলাকৰ পৰাই আৰম্ভ হয়। তো গতিকে আমি এটা ভাল পৰিৱেশ দিব বিচাৰিছোঁ অংগনবাদীৰ পৰাই হাই ছেকেণ্ডেৰীলৈকে। গতিকে আমি আশা কৰিছোঁ যে নিশ্চয় যিহেতু বৰ্তমানলৈকে সমাজখন যথেষ্ট শিক্ষাৰ দিশত পিছ পৰি পেলাই আছে আৰু এনেধৰণৰ পদক্ষেপবিলাক আমি আশা কৰিব পাৰোঁ যে আগন্তুক দিনত নিশ্চিতভাৱে শিক্ষা ক্ষেত্ৰখনত অন্যান্য জাতি জনগোষ্ঠীৰ লগতে এই জনগোষ্ঠীটো সমানভাৱে আগুৱাই যাব পাৰিব। আহি আজি এখন প্লেটফৰ্ম পাই বিজেপিত মন্ত্ৰিত্বলৈ লাভ কৰিছে, দেখা গৈছে যে এতিয়াও কিন্তু বহু বাগিচা আছে যি বাগিচাত খোৱা পানীৰ বাবে তেওঁলোকে নদীৰ পৰা পানী সংগ্ৰহ কৰিব লাগে, লেতেৰা পানী খাবলগীয়া হয়। মই উদাহৰণ হিচাপে আপোনাৰ নাগিৰিজান চাহ বাগিচাতে দিছোঁ। নাগিৰিজান চাহ বাগিচা বহু অঞ্চল এনে আছে খোৱা পানীৰ বাবে ৰাতিপুৱা গধূলিলৈ লাইন পাতিব লাগে, এবাল্টিং পানীৰ বাবে। তাত জল জীৱন মিছন যি আঁচনি আছে সেই আঁচনি মই এতিয়ালৈকে ঢুকি পোৱা নাই। সেই অঞ্চলসমূহৰ যিটো ভিতৰ মুখতে থকা অঞ্চল, ভিতৰুৱা অঞ্চলসমূহতো আৰু কঠোৰ বছৰ অৱস্থা আছে। এই সন্দৰ্ভত আপোনাক জনাওঁ যে আপোনালোকে জানে যে ইতিমধ্যে বিশেষ প্ৰাধান্য দিয়া হৈছে জে জে এমৰ ক্ষেত্ৰত চাহ বাগিচাসমূহত, আৰু কোনোবা দুই এখন চাহ বাগিচা যদি সাঙুৰি লোৱা নাই এখন জিলাত, আমি প্ৰায়ে ইতিমধ্যে আমাৰ কেইবালানিও আলোচনা হৈছে যাতে কোনো এখন চাহ বাগিচাই জে জেমৰ পৰা তেওঁ বঞ্চিত হ'বলগীয়া নহয়। আৰু যদি আপুনি কোৱাৰ দৰে কোনোবা এখন চাহ বাগিচা যদি তেনেধৰণৰ আছে, নিশ্চিতভাৱে উক্ত চাহ বাগিচাবিলাকতো সম্পূৰ্ণভাৱে জে জেমৰ জৰিয়তে তেওঁলোকৰ পানীৰ ব্যৱস্থা কৰা হ'ব। ইতিমধ্যে আমি ভিতৰুৱা যিখিনি ক'ৰবাত আমাৰ পাহাৰীয়া অঞ্চল আছে তাতো বা ভিতৰুৱা অঞ্চলতো আমি বৰ্ডাৰ অঞ্চলতো আমি ইতিমধ্যে যিবিলাক চাহ বাগিচা আছে উক্ত চাহ বাগিচাবিলাকত আমি জে জেমৰ জৰিয়তে পানী যোগানৰ ব্যৱস্থাটো কৰিছোঁ। আৰু ক'ৰবাত যদি আছে নিশ্চিতভাৱে এইটো কৰা হ'ব। কোনো কাৰণতে পানীৰ পৰা আচলতে অসমৰ ৰাইজে এতিয়া অসুবিধা পাব পৰা পৰিৱেশটো নাইকিয়া হ'ব। যিহেতু জে জেমৰ পৰা আমি যথেষ্ট কেন্দ্ৰীয় চৰকাৰৰ তৰফৰ পৰা কোটি কোটি টকা আমি পাবৰ কাৰণে সক্ষম হৈছোঁ আৰু অসমৰ ইতিহাসত প্ৰথমৰ বাবে বিশেষভাৱে পানীৰ বাবে এনেধৰণৰ আঁচনি এটা কেন্দ্ৰীয় চৰকাৰে মাননীয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই আগবঢ়াই দিছে। আৰু মই আশা কৰিছোঁ যে আপুনি যিখন চাহ বাগিচাৰ কথা কৈছে, মই নিশ্চিতভাৱে নিশ্চিতভাৱে আপুনি চিন্তাই নকৰিব, আমাৰ প্ৰায়বিলাক চাহ বাগিচাতে জে জেমৰ জৰিয়তে পানীৰ ব্যৱস্থাটো কৰা হ'ব। 35 সংখ্যক আৰ্চাৰ শ্বহীদ দিৱস 1988 চনত যি 5গৰাকী ছাত্ৰৰ মৃত্যু হৈছিলে আন্দোলন কৰিবলৈ যাওঁতে,
আজি 35 বছর অতিক্রম করে আমাক বহু আশারে মানুষে নেতা পাতিল আমি কিন্তু যান কাম করব লাগছে সিমান কাম করব পড়া নাই অপকথা স্বীকার করব বহু মানুষ হয়তো ভাল নাপাব কথা আমি কিন্তু যান কাম করব লাগে সিমান কাম করব পড়া নাই মানে সাধারণী ছাত্রসন্থা দীর্ঘদিন ধরে কাম করছো সাধারণী ছাত্রসন্থা পিছত রাজনীতি আছো সাবাগিচা মানুষ বহুত দুঃখ আছে আমার সময় দুঃখবিল নাইকিয়া হয়েছে সরকারও বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে কিন্তু সামাজিক যে উত্থান এই উত্থানটা হতে অকান সময় লইছে আমার সময় লওয়াটা স্বাভাবিক কিন্তু হলেও বৃহত্তর সমাজের খাপ খুব হলে অকান উত্থানটা দ্রুত হলে ভাল ইয়ার কারণে সকলে কাম করব কেবল সরকার আর রাজনৈতিক ব্যবস্থার এই সম্ভব নহয় সেখানে সামাজিক আন্দোলনটার লগত সকলে জড়িত হবর কারণে আমি আহ্বান জানাইছো আর সকলে জড়িত ইতিমধ্যে হয়েছে তেখেতসকলে জীবন বলিদান দিলে আর এনেক বিভিন্ন আন্দোলন বিভিন্ন শহীদ হয়ে থাকে আপনাদের দেখেন বিভিন্ন জাতির শহীদ হয় চাহ জনগোষ্ঠী এইটাই কথা যে চাহ জনগোষ্ঠী গোটেই নাম তো চাহ জনজাতি কিন্তু অবিচ্ছেদ্য অঙ্গ অর্থনৈতিক ব্যবস্থাটোত এটা ভাইব্রেশন আনি দিয়ার ক্ষেত্রে চাহ উদ্যোগের একটা ভূমিকা আছে আর ইতিমধ্যে চাহ উদ্যোগে 200 বছর অতিক্রম করেছে মানে আশা করি যে ভবিষ্যৎ দিনত আমি তেখেতসকল হয়ে কাম করব পারি জনজাতিকরণ হওয়াই নাই নতুনকৈ জনজাতিকরণ হওয়াই নাই আর ইয়ার যথেষ্ট লিগেল অব্লিগেশন আছে ইতিমধ্যে সরকারে এইবিল কাম কাজ আরম্ভ করেছে জনজাতিকরণের কিছু কথা বাদ দিলে বাকি যেগুলো সম্ভব হয় জনজাতিকরণের ক্ষেত্রে সামরি লব সেইবিল ব্যবস্থা সরকার ইতিমধ্যে করবলে আরম্ভ করেছে যাতে জনজাতিকরণের গোটে ব্যবস্থাটা রাজ্য সরকার কেন্দ্র সরকার জড়িত আর তার উপরও ডর কথা যে ইয়ার গোটে ব্যবস্থাটোত যা নীতি নিয়ম আছে নীতি নিয়ম ফলো নহলে জনজাতিকরণটা অথলে যাব একটা সময় আপনাদের জানে কোচ রাজবংশী সকল যেটা জনজাতিকরণ করেছিল তার অধিসূচনা যোগেদি করেছিল পিছনে অধিসূচনাটা আইনত পরিণত করবেন কারণে অসুবিধা আছে আর আজির তারিখে একটা জাতি জনজাতিকরণ করলে যথেষ্ট অসুবিধা সৃষ্টি হয় গতিকে গোটে ব্যবস্থাটো আইনি ব্যবস্থার আধারত সমাধান হব আর মানে ভাবো যে জনজাতিকরণ একটা বিষয় কিন্তু তার সমান্তরালভাবে মানুষের উন্নয়নও সম্ভব হব লাগবে চাহ জনগোষ্ঠীর পর যদি হারত কথা কোয়া যায় সিমান মন্ত্রী এমএলএ হওয়া নাই নহে 35টা বা প্রায় 42টা সমষ্টি চাহ জনগোষ্ঠীর মানুষ আছে সবতে তো মন্ত্রী এমএলএ নাই বিধায়ক নাই আর এই কথা এনেকা নহয় যে চাহ জনগোষ্ঠী ছাত্রসন্থা বা চাহ জনগোষ্ঠীর পর যদি কোনো মন্ত্রী হয়েছে কেবল চাহ জনগোষ্ঠীয় কাম করব লাগবে তেনেকা তো কথা নাই বাকি সকলে ভোট পায় সকলে কাম করব লাগে এখানে কামও করেছে এনেকা নহয় যে কাম নাই করা অকল চাহ জনগোষ্ঠী জাতিগতভাবে আপনি করব নয় রাজনৈতিক ব্যবস্থাটা জাতিগত সাপোর্ট নকরে ইয়ার উত্থানের ক্ষেত্রে করব কিন্তু এনেকা নহয় যে চাহ জনগোষ্ঠী মই হলো কারণে ময়ে চাহ জনগোষ্ঠী কেন কাম করব লাগবে বেলেগে করব নালাগে তেনেকা তো কথা থাকবে নালাগে গতিকে মই ভাবো সকলে দায়িত্ব আছে আর সকলে দায়িত্ব পালনও করেছে অমিয় কুমার দাস ডাঙরিয়ায় চাহ শ্রমিক আইনখন দিতে গেছিল পি এফ আইনটো দিতে গেছিল এই কথা মনত আহিব লাগে অমিয় কুমার দাস এখানে লোকনায়ক বলে আমি কও তেও নিদিয়া হলে আজ পি এফ টাকা নাপালেহেন এনেকুৱা বহু মহানুভব আছে যিসকলে কাম করে গেছে আর আমার উপর সমালোচনাটা এখানে আহে যে আমি প্রত্যক্ষভাবে এই প্ল্যাটফর্মের পর গলো কিন্তু মই ভাবো সকলে দায়বদ্ধতা আছে আর সকলে দায়বদ্ধতা করে কাম করছে বর্তমান অসম সরকারে যথেষ্টখিনি ব্যবস্থা লৈছে আর অদূর ভবিষ্যতে অভাববিলাক নাইকিয়া হওয়ার ভাল হবে।